হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম, বঙ্গ হেল্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে এই ভিডিওতে কথা বলবো ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু যে রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, যেখানে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো কত টাকা তোমরা অ্যাপ্লাই কত টাকা এখানে তোমরা স্যালারি পাবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের জব লোকেশন কোথায় হবে, সিলেকশন প্রসিডিওর এখানে কী হতে চলেছে, সমস্ত কিছু এই চাকরিটা সম্পর্কে তোমাদের কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমাদেরকে ফার্স্টে চলে আসতে হবে, গুগলে চলে আসতে হবে, এসে তোমাদেরকে এখানে লিখতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া লিখবে, লেখার পর দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে আসার পর দেখতে পারবে যে কেরিয়ার বলে একটা অপশন কিন্তু তোমরা এখানে গুগলেই ফার্স্টে দেখিয়ে দিচ্ছে। তোমরা চাইলে একদম ওয়েবসাইটে গিয়েও তোমরা দেখতে পারো, কিন্তু যেহেতু এখানে ফার্স্টেই পেয়ে যাচ্ছ কেরিয়ার, এখানে তোমরা ক্লিক করবে। করার পর দেখতে পাবে তোমরা কিন্তু একেবারে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, যেখানের যে কেরিয়ার পোর্শন আছে সেখানে চলে যাবে। আর দেখো কত কি রিক্রুটমেন্ট চলছে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো সমস্ত ডিটেল তোমাদেরকে জানাচ্ছি। তো একেবারে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে আসতে হবে কি এঙ্গেজমেন্ট অফ ফ্যাকাল্টি অ্যাট RACESETI, এই অপশনটাতে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখতে পারবে তোমাদের কাছে কিন্তু একটা অপশন ফার্স্টেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাচ্ছ। তো তোমরা এখানে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে, না হলে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশানের প্রত্যেকটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা জিপ ফাইলে আছে, তোমাদের অনেকেরই কিন্তু প্রবলেম হবে এটা নোটিশটা ডাউনলোড করে দেখার জন্য, কিন্তু অনেকেরই প্রবলেম হবে। তো চলো ডিটেলগুলো তোমাদেরকে একে একে করে নোটিশে গিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করে জানাচ্ছি। তাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলতে, আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদের কিন্তু এইভাবে প্রোভাইড করে দেখি। তো যারা ইন্টারেস্টেড রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তো বন্ধুরা চলো ডিটেলগুলো জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে জোনাল অফিস কলকাতা জোন এগ্রিকালচার ফিন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। 12 সালে তোমাদের কিন্তু এখানে জব লোকেশন হবে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ হলে, মাধ্যমিক পাশ হলে, 8 পাশ হলে, গ্র্যাজুয়েশন পাশ হলে তোমরা কিন্তু এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে যে ভ্যাকেন্সি রয়েছে ফ্যাকাল্টি, এখানে 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, এখানে 15,000 টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। অ্যাটেন্ডেন্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু 8,000 টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। আর ওয়াচম্যানের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 5,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। আর প্রত্যেকটা জবই কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে, তারপরে কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে রিনিউয়াল পদ্ধতি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ 2 বছর পরেও কিন্তু তোমাদের চাকরি থাকবে যদি তোমরা ভালো পারফরমেন্স, যদি ভালো তোমরা এখানে কাজ করো। ঠিক আছে, তো সমস্ত ডিটেল তোমাদেরকে জানাচ্ছি যে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, সমস্ত ডিটেল তোমাদেরকে এক এক করে আমি জানাচ্ছি। তো এইবার দেখো, তো গাইজ তোমাদেরকে এখন আমি বলবো যে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য পদের জন্য কিন্তু কি কি এডুকেশন কোয়ালিফিকেশন বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ করার জন্য বা এখানে অ্যাপ্লাই করে তোমাদেরকে হতে হবে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হতে হবে, যে কোনো শাখা দিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, আর সাথে কিন্তু বেসিক নলেজ অফ কম্পিউটার তোমাদের থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইন প্রেফার কোয়ালিফিকেশান, শ্যাল বি ফ্লুয়েন্ট ইন স্পোকেন অ্যান্ড রিটেন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে। ফ্লুয়েন্সি ইন হিন্দি ইংলিশ উড বি অ্যাডেড কোয়ালিফিকেশান, মানে তোমাদের যদি হিন্দি আর ইংলিশ যদি ফ্লুয়েন্টলি তোমরা কথা বলতে তাহলে কিন্তু তোমাদের প্রিফারেন্স বেশি দেওয়া হবে। আর এমএস অফিস এক্সেলের কাজ তোমাদের কিন্তু জানতে হবে, টাইপিং এর স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের কিন্তু লোকেশন হবে হচ্ছে তোমাদের বারাসাতে। আর যদি তোমরা এই উত্তর চব্বিশ, যেহেতু বারাসাত 24 পরগনার মধ্যে পড়ছে, যদি 24 পরগনার মধ্যে থেকে তোমরা যদি বিলং করো তোমরা কিন্তু অ্যাডেড একটা প্রিফারেন্স তোমরা পেয়ে যাবে, তার ডিটেল কিন্তু বলে দিচ্ছে। দ্য ক্যান্ডিডেট শুড বি প্রেফারেবলি বি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট হোয়ার দ্য RACETI ইজ লোকেটেড। ঠিক আছে, বলেই দিয়েছে এটা। হাউ টু অ্যাপ্লাই, দেখো অ্যাপ্লাই কীভাবে করতে তার জন্য বলে দেবো, একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু পাঠাতে হবে একটা এই অ্যাড্রেসে, বলে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো নাম্বার অফ পোস্ট তোমাদেরকে বলে দিলাম, 2 কিন্তু পোস্ট রয়েছে। এজ চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমাদেরকে বয়স হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কিন্তু প্রত্যেক মাসে তোমরা 15,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর লিভের ব্যাপারে কিছু ডিটেল দিয়ে দেওয়া রয়েছে, সেটা তোমরা চেক আউট করে নাও। সিলেকশন প্রসিডিওর কিন্তু তোমাদের রিটেন টেস্ট আর ইন্টারভিউ নেওয়া হবে, তার ডিটেল তোমাদেরকে পরে বলে দেওয়া হবে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22 মার্চের আগে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, দ্য জোনাল ম্যানেজার ব্যাংক অফ ইন্ডিয়া, এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু একটা এনভেলপের মধ্যে নিজস্ব
যে ফর্মটা দিয়ে দেওয়া রয়েছে সেই ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও শেষে, ওই ফর্মটা ফিল আপ করে আর নিজস্ব ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড কপি দিয়ে তোমাদের কিন্তু 22/3/2021 আগে তোমাদের কিন্তু এনভেলপের উপরে অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, লিখে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, তাহলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাবে। এছাড়া কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্রসিডিওর নেই বন্ধুরা, ঠিক আছে, কোনো কিছু অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু রাখা হয়নি, তোমরা সবাই কিন্তু এখানে ফ্রি অফ কস্টে তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদেরকে বলবো যে এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানে চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের লাগবে, আর অবশ্যই কিন্তু তোমাদের নর্থ 24 পরগনা বা নর্থ 24 পরগনার তরফ থেকে কিন্তু তোমাদের বিলং করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে এখানে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই প্রসিডিওরটা সেম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো, ওটা নিয়ে কথা বলছি না আমি। নাম্বার অফ পোস্ট এখানে ডিটেলটা দিয়ে দেওয়া রয়েছে, ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া কী যাওয়া হচ্ছে, 18 থেকে 65 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 1/1/2021 অনুযায়ী, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। তারপর দেখো সিলেকশন প্রসিডিওর কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, রিটেন টেস্ট কোনো কিন্তু হবে না, হ্যাঁ ডিরেক্ট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে তোমরা কিন্তু এখানে চাকরি পেতে পারো। স্যালারি প্রত্যেক মাসে তোমরা 8,000 টাকার উপরে গিয়ে স্যালারি এখান থেকে পেয়ে যাবে। লিভের ব্যাপারে ডিটেল এখানে দিয়ে দেওয়া হয়েছে, একবার চেক আউট করে নিও। লাস্ট ডেট তোমাদের বলে দিয়েছে 22/3/2021, আর সেম পদ্ধতি অ্যাপ্লিকেশানে রয়েছে যে তোমাদের এই অ্যাড্রেসে 22/3/2021 আগে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এনভেলপের মধ্যে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এটাই অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু এটার জন্য রয়েছে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে যে এখানে ফ্যাকাল্টি পদের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটাও দেখে নাও একবার। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, আর সাথে কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, এমএস এক্সেল টাইপিং স্পিড এগুলো তোমাদের ভালো হতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল হতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিটার জন্য কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 ইয়ার ইন হাউস ফ্যাকাল্টি অর ভিজিটিং ফ্যাকাল্টির উপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশনের প্রসিডিওর সেম রয়েছে, নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছে একটা মাত্র পোস্ট রয়েছে। এখানে এজ ক্রাইটেরিয়া 25 বছরের মধ্যে মিনিমাম তোমাদের 25 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে, 1/1/2021 অনুযায়ী, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বলে দেওয়া হয় সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে দেওয়া হয় রিটেন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ আর প্রেজেন্টেশন, তোমাদের কিন্তু এই 3টে পদ্ধতিতে তোমাদের কিন্তু রিকোয়ারমেন্টস বা রিক্রুটমেন্ট কিন্তু করা হবে, ঠিক আছে। আর দেখো এখানে কিছু লিভের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, লাস্ট সাবমিশন ডেট 22/3/2021, সেম তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে এনভেলপের মধ্যে ভরে নিজস্ব সমস্ত কপি ভরে তোমাদের 22/3/2021 কিন্তু পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। তারপর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়াচম্যানের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা অষ্টম শ্রেণী পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু নাম্বার অফ পোস্টের কথা বলেই দিচ্ছে, একটা মতো পোস্ট রয়েছে, 18 থেকে 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসিডিওর কিন্তু তোমাদের ডিরেক্ট ইন্টারভিউ হবে, তাহলে তোমরা এখানে চাকরি পেতে পারো কিন্তু। আর রেমুনারেশন বলে দিয়েছে 5,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আরও বেশি কিছু পেতে পারো যদি তারা দেয়, মানে যদি তাদের তোমার পারফরমেন্স ভালো লাগে, তাহলে তোমাদের তোমাকে কিন্তু আরো খুশি হয়ে তোমাদের আরো বেশি একটু স্যালারি দিতে পারে। আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এটা বলে দিয়ে 22/3/2021, অর্থাৎ 22/3/2021 আগে তোমাদের কিন্তু সেম পদ্ধতিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে। এবার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোথা থেকে পাবে, সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি, দেখো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমি এই মুহূর্তে চলে এসেছি। ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে নিজস্ব পাসপোর্ট সাইজ একটা ছবি, তোমাদের কালার ছবি এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে, তার ডিটেলটা তোমাদেরকে দিতে হবে। ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান, না কোন পদের জন্য, 4টে পোস্ট, কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হবে, তার ডিটেলটা তোমাদের এখানে দিতে হবে অবশ্যই। সাথে তার নিজস্ব নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মেল না ফিমেল, এজ দিয়ে দেবে একদম কত, 1/1/2021 অনুযায়ী, SC/ST/OBC না জেনারেল তার ডিটেল দেবে, মার্শাল স্টেটাস দিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস, কম্পিউটার নলেজ, এডুকেশন কোয়ালিফিকেশান, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো তার ডিটেল, এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেল, লিস্ট অফ সার্টিফিকেশান, মানে যদি কম্পিউটারের কোনো সার্টিফিকেট থাকে তার ডিটেলটা তোমাদের এখানে দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে সিগনেচার করে ডেট প্লেস দিয়ে, সাথে তোমাদের কিন্তু এখানে কিছু আরও কিছু দেওয়া চাওয়া হয়েছে, নেম অফ দ্য ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে তোমরা, কোনো যদি ব্যাঙ্কে যদি থাকে দেখো, অ্যাডিশনাল ইনফরমেশান টু বি সাবমিটেড ইন কেস অফ অ্যাপ্লিকেশন বাই এ রিটায়ার্ড এমপ্লয়ি অফ এ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মানে তোমাদের বলা হচ্ছে যদি তোমরা কোনো ব্যাঙ্ক থেকে যদি রিটায়ার করে থাকো আর তোমরা তারপর যদি এখানে অ্যাপ্লাই করতে চাও,
ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে। 65 বছরের নিচে তোমাদের বয়স হবে তাদের জন্য শুধুমাত্র এই ফর্মটা, এমনি নর্মাল মানুষদের জন্য কিন্তু, নর্মাল ক্যান্ডিডেটসের জন্য কিন্তু এই ফর্মটাই রয়েছে। যদি রিটায়ার পার্সন থাকো আর 65 বছরের নিচে যদি তোমাদের কোনো এখানে বয়স থাকে তাহলে তোমাদের জন্য কিন্তু এই ফর্মটা রয়েছে, ঠিক আছে। তো এর সাথে তোমাদের কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অবশ্যই, নিজস্ব যে এডুকেশন কোয়ালিফিকেশন যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সাথে তোমাদের কিন্তু এনভেলপের মধ্যে ভরে তোমাদের কিন্তু 23/3/2021 আগে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা আমি আরেকবার তোমাদেরকে ভিজিবল করে দিচ্ছি, এই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আরেকবার রিনিউ করছি, রিপ্লাই করছি যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করার পরে এর সাথে যা যাবতীয় ডকুমেন্টস তোমাদের রয়েছে ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে একটা এনভেলপের মধ্যে ভরে অবশ্যই এনভেলপের উপরে কিন্তু লিখবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা লিখে তোমাদের 23/22/3/2021 আর 22 মার্চ 2021 আগে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে লিখতে হবে, দ্য জোনাল ম্যানেজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে। এই একটা মাত্র কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে, আর কোনো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু নেই এখানে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, চাকরির খবর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।